नमस्कार दर्शक बंधु, कर्कट राशि एप्रिल मास कोन कोन दिके विशेष परिवर्तन आपनारा देखते पारबेन। कर्कट राशि क्षेत्रे अनेकगुलो ग्रह किन्तु एई मासे गृह परिवर्तन करछे। एई मासे आपनादेर क्षेत्रे द्वितीय पति रवि हच्छे उच्चस्थ, एर फले आपनादेर कर्मजीवन किन्तु आस्ते चलछे विशाल परिवर्तन। भाग्यर दिक थेके शुक्र किन्तु उच्चस्थ हच्छे आपनादेर भाग्यस्थाने, सेखाने भाग्यर दिक थेके पेते चलेछेन शुभ परिणति। शिक्षा बाड़ी गाड़ी मातृस्थानेर दिकेओ किन्तु एई मासे यथेष्ट भालो फल आपनारा पेते चलेछेन, फले आर्थिक दिक थेके भाग्यर दिक थेके प्रभूत साथ এপ্রিল মাসে কর্কট রাশির জাতক জাতিকারা পেতে চলেছে। একদিকে রবি উচ্চস্থ হচ্ছে, দীর্ঘ ১১ মাস পরে রবি আপনাদের দশম ভাবে উচ্চস্থ হচ্ছে। এটা ১২টি রাশির ক্ষেত্রেই কম বেশি শুভফল দেবে। আপনাদের কর্মজীবনে কিন্তু এর একটা বিশেষ প্রভাব আপনারা দেখতে পাবেন। আপনাদের একাদশ পতি শুক্র ভাগ্যস্থানে উচ্চস্থ হচ্ছে, এর ফলে কি হচ্ছে আপনাদের ভাগ্যের দিক থেকে অনেক সাথ কিন্তু আপনারা এই মাসে দেখতে পাবেন। দূরযাত্রার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে প্রভূত লাভ কিন্তু আপনারা এই মাসে পেতে চলেছেন। কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে, কোন কোন দিক থেকে একটু সাবধানে থাকতে হবে, টোটালটাই আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রোগ্রাম শুরু করার আগে বলি, যারা যারা অনলাইনে আমার থেকে প্রেডিকশন নিতে চান, তারা কিন্তু ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইনে প্রেডিকশন নিতে পারেন। এবং আমার কলকাতায় চেম্বার আছে, যদি আপনারা চেম্বারে এসে দেখাতে চান তাহলে কিন্তু অগ্রিম বুকিং করে রেট নিয়ে নেবেন, সেই দিন কিন্তু আপনারা দেখাতে পারেন। কর্কট রাশির মানুষরা এমনি খুব খোলা মনে হয়, মিশুকে হয়, এটা সবার সঙ্গে খুব ইজিলি মিশতে পারে, এদের মধ্যে বেশি প্যাচ গোজ থাকে না, খুব সরল সিধা মানসিকতা হয় এবং এদের বাই হার্ট সব চিন্তা করে এবং এরা কিন্তু একটু আঘাত পেলে মুড সাজায়, অর্থাৎ আঘাত কিন্তু এরা খুব বাই হার্ট নেয়, যে কোনো কারো কথা এদের কিন্তু একটু সেন্সিটিভ মাইন্ডের হয়, মানুষের সঙ্গে খুব আন্তরিকভাবে মেশার চেষ্টা করে, কিন্তু যদি কোনো জায়গায় আঘাত পায় সেই জায়গাটা কিন্তু তারা আর দ্বিতীয়বার সেই জায়গাটা যায় না। তাই এরা খুব সরল প্রকৃতির এবং এদের যদি ব্যক্তিগত মানে কর্কট রাশিতে কোনো অশুভ গ্রহ না বসে থাকে তাহলে কিন্তু এদের মান মানসিকতা অনেক বেশি পজিটিভ হয়। সেই দিক থেকে চন্দ্র তো মাতৃকারক গ্রহ, সেই দিক থেকে এদের মন মানসিকতা খুবই ভালো হয়। চলে আসি গোচর ফল কেমন থাকবে। দেখুন, এপ্রিল মাসে আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না, আপনাদের পঞ্চম ভাবে কেতু বসে আছে দীর্ঘদিন এবং এপ্রিল মাসেও বসে থাকবে এবং সেখানে চন্দ্রের অবস্থান, চন্দ্র প্রতি আড়াই দিন অন্তর একটি গৃহ পরিবর্তন করে, একটি রাশি পরিবর্তন করে এবং আপনাদের সপ্তম ভাবে শনি বসে আছে এবং বৃহস্পতি বসে আছে। বৃহস্পতি কিন্তু এই মাসে আপনাদের গৃহ পরিবর্তন করবে, আপনাদের সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে গোচর করবে। এপ্রিল মাসের ৬ তারিখে কুম্ভ রাশিতে কিন্তু বৃহস্পতি গোচর হচ্ছে। আপনাদের ভাগ্যস্থানে রবি বসে আছে, শুক্র বসে আছে উচ্চস্থ হয়ে এবং বুধ বসে আছে, এতগুলো গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করছে। শুক্র ১০ তারিখে আপনাদের দশমভাবে চলে যাচ্ছে, ১৪ তারিখে রবি আপনাদের দশমভাবে চলে যাচ্ছে এবং ১৬ তারিখে বুধ আপনাদের দশমভাবে চলে যাচ্ছে। রবি মেষ রাশিতে গিয়ে উচ্চস্থ হয়ে যাচ্ছে, যেখানে আপনাদের কর্ম পার এবং একাদশভাবে যে অঙ্গারক যোগ তৈরি হয়ে বসে আছে মঙ্গল এবং রাহু, সেটা কিন্তু এই এপ্রিল মাসের ১০ তারিখে কেটে যাচ্ছে, অর্থাৎ মঙ্গল আপনাদের দ্বাদশভাবে গোচর হচ্ছে। ফলে অঙ্গারক যোগের যে কুপ্রভাব অনেকেই ভয় পেয়েছিল, আমি অবশ্য বলেছিলাম যে ভয়ের কিছু নেই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অঙ্গারক যোগ বিশেষ একটা ক্ষতির কারণ হয়নি আপনাদের অনেকের ক্ষেত্রে। অনেকেই আমাকে বলেছিল অঙ্গারক যোগ হয়তো অনেক বেশি সমস্যা তৈরি করতে পারে,
সেদিক থেকে কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন বিশেষ কোনো সমস্যা হয় না, তাই অযথা ভয় খাবেন না। সেখানে দাঁড়িয়ে অঙ্গারকযুক্ত সমাপ্তি হচ্ছে 10 তারিখ, এপ্রিল মাসের 10 তারিখ। এর সাপেক্ষে কর্কট রাশির মন মানসিকতা কেমন থাকবে আলোচনা করি। দেখুন, এতদিন আপনাদের রাশির ওপরে বৃহস্পতি বৃষ্টি পড়েছিল এবং 6 তারিখ পর্যন্ত পড়ে থাকছে, পাশাপাশি 6 তারিখের পরে বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে চলে যাচ্ছে এবং আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, এবং শনি কিন্তু থাকছে, সে অনেক বেশি পজিটিভ এখন, আগের তুলনায় অনেক বেশি ভালো জায়গায় আছে, সেখানে সে কিন্তু দৃষ্টি দিয়ে বসে থাকছে। এবং আপনাদের একাদশপতি 10 তারিখ পর্যন্ত ভাগ্যস্থানিকে উচ্চস্থ থাকছে এবং 14 তারিখে রবি উচ্চস্থ হয়ে যাচ্ছে আপনাদের দ্বিতীয়পতি। অনেকগুলো গ্রহ আপনাদের শুভভাবে আছে, এর ফলে মন মানসিকতা মাঝে মাঝে একটু ডিপ্রেশন থাকবে, যেহেতু শনি দৃষ্টিটা খালি পড়ে থাকছে, এতদিন তো অনেকগুলো গ্রহের দৃষ্টি পড়েছিল, ফলে মনের মতো চঞ্চলতা ছিল অনেক বেশি। এখন কিন্তু শনির ওপর মঙ্গলের দৃষ্টিটা পড়ে যাচ্ছে, শনির ওপরে 10 তারিখের পরে মঙ্গলের দৃষ্টিটা পড়ে যাচ্ছে, ফলে শনি কিন্তু অনেক বেশি পজিটিভ করার চেষ্টা করবে। মঙ্গল যখন শনির ওপর দৃষ্টি দেয় তখন কিন্তু শনিকে অনেক বেশি পজিটিভ করে, কিন্তু শনি যখন মঙ্গলের ওপর দৃষ্টি দেয় তখন কিন্তু মঙ্গলকে অনেক বেশি নেগেটিভ করে, ফলে সেদিক থেকে 10 তারিখের পর থেকে কিন্তু মঙ্গলের দৃষ্টিটা, অষ্টম দৃষ্টিটা শনির ওপর পড়ছে এবং শনির দৃষ্টিটা আপনাদের রাশির ওপর পড়ে আছে। সেখানে দাঁড়িয়ে মন মানসিকতা কিন্তু ভালো দেখাচ্ছে, অনেক বেশি পজিটিভ থাকবে, মাঝে মাঝে একটু ডিপ্রেশন থাকবে, হঠাৎ কোনো কারণে একটু ডিপ্রেশন আসতে পারে, যেহেতু শনি একা দৃষ্টি দিচ্ছে 6 তারিখের পর থেকে। সেখানে দাঁড়িয়ে মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন, যদিও রবি উচ্চস্থ হচ্ছে সেখানে দাঁড়িয়ে অনেক শুভ ফল পাবেন এবং মনের মধ্যে উদ্যম কাজ করবে সেদিক থেকে। এবং শুক্র যে পঞ্চমের পঞ্চম নবমে গিয়ে উচ্চস্থ অবস্থায় আছে, ফলে ফার্স্ট হাফটাও কিন্তু অত বেশি প্রবলেমেটিক দেখাচ্ছে না, কিছু ক্ষেত্রে শখ শৌখিনতা পূরণ করার মানসিকতা, একটু আনন্দ ফুর্তি করার মানসিকতা, এই জিনিসগুলো থাকবে, কিন্তু কি মাঝে মাঝে একটু ডিপ্রেশন কিন্তু আপনাদের এই মাসে হতে পারে। যদিও সেই রকম বড়ো কিছু মানে সমস্যায় পড়ে যাবেন বা মানসিক দিক থেকে স্ট্রেস হয়ে যাবে সেই জায়গাটাও কিন্তু পাশাপাশি দেখাচ্ছে, কিন্তু আপনারা চেষ্টা করবেন মনটাকে পজিটিভ রাখার। চলে আসে ফিনান্সিয়াল অবস্থা, ফিনান্সিয়াল দিক থেকে আপনাদের কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো যাবে, কারণ বৃহস্পতি 6 তারিখের পর থেকে অষ্টমভাবে গিয়ে বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি এবং ষষ্ঠপতি, সে কিন্তু দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, 6 তারিখের পর থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে, সেদিক থেকে কিন্তু অনেকটাই বেশি আর্থিক দিক থেকে গেইন এই মাসে আপনাদের দেখাচ্ছে। হঠাৎ কোনো লং টাইম ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে লাভ, পৈতৃক সম্পত্তি থেকে লাভ, ফাটকায় কিছু লাভ, দীর্ঘদিনের কোনো টাকা আটকে ছিল সেখান থেকে হঠাৎ করে প্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু এই মাসে আপনাদের দেখাচ্ছে। এবং দ্বিতীয়পতি, সবচেয়ে বড় কথা, দ্বিতীয়পতি দশমভাবে গিয়ে উচ্চস্থ হচ্ছে, ফলে দ্বিতীয়ভাবে ফলটা তো অবশ্যই ভালো পাবেন, ফলে কর্মের দিক থেকে আর্থিক উন্নতি সেই জায়গাটাও কিন্তু দেখাচ্ছে। যে যে পেশায় আছে তাদের দিক থেকে কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে অনেকটা ডেভেলপ এই মাসে আপনারা দেখতে পাবেন, যে খরচের আধিক্যগুলো হচ্ছিলো সেগুলো থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবে, খরচ আধিক্য থাকবে কিন্তু পাশাপাশি টাকা আসার জায়গাটাও কিন্তু দেখাচ্ছে, ফলে আর্থিক দিক থেকে বিশেষ ধাক্কা খাওয়ার মতো জায়গা কিন্তু দেখাচ্ছে। কিছু ক্ষেত্রে খরচের হয়তো পরিবারের দায়ী দায়িত্ব নেওয়ার জন্য পিতার শারীরিক দিক থেকে কিছু খরচের আধিক্য থাকতে পারে সেই জায়গাটা, যেহেতু ভাগ্যপতি অষ্টমে গেছে এবং আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে সেখানে দাঁড়িয়ে কিছু খরচের আধিক্যও থাকবে, কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে গেনও কিন্তু আপনাদের করা, কথাবার্তার মধ্যে অনেক পজিটিভিটি বাড়বে, যেহেতু বৃহস্পতির দৃষ্টিটা দ্বিতীয়ভাবে পড়ে আছে, আমার আপনাদের কথার মধ্যে অনেক পজিটিভ এনার্জি, যারা বিশেষ করে রাজনীতিবিদ আছে বা যারা বিশেষ করে কথার উপর বেশ করে জীবিকা অর্জন করে, এদের দিক থেকে কিন্তু অনেক ভালো ফল পাবে, কারণ কথা কিন্তু অনেক বেশি পজিটিভ হবে, অনেক গ্রহণীয়তা পাবে, লোকের কাছে গ্রহণীয়তা পাবে আপনাদের কথাবার্তা, সেই জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে। বাড়িতে নতুন অতিথি আসতে পারে সেদিক থেকেও ভালো, খাদ্য রুচি কিন্তু অনেক বেশি পরিশুদ্ধতা পাবে, খাদ্য রুচির কিছু পরিবর্তন আসবে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখাচ্ছে। যোগাযোগ কমিউনিকেশান কিন্তু এই মাসে যথেষ্ট ভালো হবে, বিশেষ করে ফার্স্ট হাফ
ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট কমিউনিকেশন গ্যাপগুলো যেগুলো পড়েছিল সেগুলো কিন্তু অনেক বেশি পজিটিভ ইমেজ দেখাচ্ছে, শুভ ফল পাবে। যেন তিনখানা গ্রহ রবি শুক্র বুধ আপনাদের তৃতীয়ভাবে ডাইরেক্টলি দৃষ্টি দিয়ে বসে আছে এবং বুধ ভাগ্যস্থানে বসে আছে, ফলে দূর যাত্রার ক্ষেত্রে বলুন, শর্ট ডিস্টেন্স ট্রাভেল বলুন, সবগুলো কিন্তু যথেষ্ট ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট বলুন, কাজের জন্য ঘোরাঘুরি কিন্তু এ মাসে যথেষ্ট বাড়বে, সেই জায়গাগুলো কিন্তু দেখাচ্ছে, ফলে ভাই বোনের সঙ্গে সম্পর্কও ভালো থাকে। ওভারঅল তৃতীয়ভাবের মধ্যে যেহেতু এতগুলো গ্রহের দৃষ্টি দিয়ে আছে, ফলে সেই দিক থেকেও মনের ভেতরের যে এনার্জি সেই এনার্জিটাও কিন্তু অনেক বেশি পজিটিভ থাকে। তৃতীয়ভাবে হচ্ছে আমাদের মনের ভেতরের এনার্জি, সেই জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে। ফার্স্ট হাফে বিশেষ করে এই জায়গাটা কিন্তু আপনারা পাবেন। চলে আসি শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান। শিক্ষার ক্ষেত্রে দেখুন চতুর্থ পতি ভাগ্যস্থানে গিয়ে উচ্চস্থ এবং আপনাদের একাদশ পতি, ফলে শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানের দিকে এই মাসটা বিশেষ শুভ ফল পাবে। বিশেষ করে 10 তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো দেখাচ্ছে, শুক্র উচ্চস্থ থাকছে, শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো রেজাল্ট। যদি চাকরি কোনো পরীক্ষা থাকে বা জব রিলেটেড যারা পড়াশোনা করছে বা যারা ধরুন কোনো এক্সাম দেবে তাদের জন্য এই মাসটা কিন্তু ওভারঅল ভালো যাবে, সেদিক থেকে ভালো ফল পাবে। মায়ের শারীরিক দিক থেকে যথেষ্ট ভালো ফল দেখাচ্ছে, বিশেষ যত বাধা ছিল সেই বাধাগুলো কেটে যাচ্ছে, বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে। 14 তারিখের পরে রবি উচ্চস্থ হয়ে যাচ্ছে আপনাদের দশম ভাবে এবং চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে। শুক্র 10 তারিখে মেষ রাশিতে গিয়ে চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, 16 তারিখে বুধ দশমভাবে গিয়ে আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে। সেই দিক থেকে আপনার ওভারঅল শিক্ষার দিক থেকে, মায়ের শারীরিক দিক থেকে এবং যারা বাড়ি গাড়ি কিনতে চান এদের দিক থেকে অনেক বেশি সুফল কিন্তু মা এপ্রিল মাসে আপনারা পেতে চলেছেন। যারা ফ্ল্যাট নিতে চায় বা ল্যান্ড প্রপার্টি কিনতে চায় এদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো, মানে অনেক ভালো রেজাল্ট আপনারা কিন্তু এই মাসে দেখতে পারবেন। যা বাড়িতে কোনো বাড়ির দিকে কোনো শৌখিন দ্রব্য আপনারা কিনতে পারেন, টিভি ফ্রিজ ডেকোরেটিংয়ের জিনিস, এইসব জিনিসগুলো কিন্তু আপনারা বাড়িতে আনতে পারেন, সেই জায়গাটাও দেখাচ্ছে। বা কেউ গিফট করতে পারে আপনাদের, শৌখিন দ্রব্য গিফট করতে পারে, সেদিক থেকেও কিন্তু ভালো ফল এই মাসে পেয়ে যাবে। প্রেম এবং সন্তান, প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে এই মাসটা তুলনামূলক ভালো ফল পাবেন, কারণ এতদিন তো আপনাদের একাদশভাবে অঙ্গারক যোগ হয়ে বসেছিল এবং মঙ্গলের এনার্জি একদিকে রাহুর এনার্জি, এখন কিন্তু খালি রাহুর দৃষ্টি পড়ছে, সেদিক থেকে সন্তান প্রাপ্তির জন্য এই মাসটা কিন্তু ভালো ফল পাবে। দীর্ঘদিন যাদের সন্তান হচ্ছে না সেই জায়গায় একদিকে কেতু বসে আছে, ব্যক্তিগত রাশি থেকে যদি কেতুর দশা চলে এবং কেতু নেগেটিভ থাকে তাহলে কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু সন্তানের দিক থেকে এবং প্রেমের দিক থেকে আপনাদের দেখতে হবে। কিন্তু কোনো শুভ গ্রহের দশা চলে, যদি শুক্রের দশা চলে, শুভ গ্রহের দশা চলে তাহলে কিন্তু সন্তান প্রাপ্তির জন্য এই মাসটা যথেষ্ট ভালো, সন্তানের প্রতিভার বিকাশ হবে, হঠাৎ সন্তানের মধ্যে কোনো পজিটিভিটি দেখতে পারবেন, সেই জায়গাগুলো কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। প্রেমের দিক থেকে নতুন প্রেমের সঙ্গে যুক্ত হওয়া, কিছু ক্ষেত্রে প্রেমের মধ্যে একটা পজিটিভনেস কিন্তু থাকবে, প্রেমের ক্ষেত্রে কোনো বিশেষ বাধা কিন্তু দেখা যাচ্ছে না, কিছু ক্ষেত্রে প্রেমে একটু মাথা গরম হয়ে যেতে পারে, মানে প্রেমিক প্রেমিকার মধ্যে একটু মাথা গরম হয়ে যাওয়া, রাগারাগি হওয়া, এই জায়গাটা একটু কন্ট্রোল করতে পারলে প্রেমের ক্ষেত্রে বিশেষ বাধা কিন্তু দেখাচ্ছে। যারা আর্টিস্টিক কাজ করে তাদের দিক থেকে কিন্তু খুব একটা খারাপ এই মাসে দেখাচ্ছে না, সেদিক থেকেও কিন্তু তারা ভালো ফল পাবে। যারা সব পেশায় আছে তাদের দিক থেকেও ভালো, এই মাসে যারা ফিল্ম মিডিয়ায় আছে তাদের দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ ফল তারা আশা করতে হবে। যারা মডেলিং মডেলার আছে, যারা মডেলিং করে এদের দিক থেকে যথেষ্ট শুভ ফল কিন্তু এই মাসে আপনারা পেতে চলেছেন। চলে আসি রোগ ঋণ শত্রু, বৃহস্পতি এতদিন আপনাদের সপ্তমভাবে বসেছিল এখন অষ্টমে চলে গেল এবং মঙ্গলের দৃষ্টিটা 10 তারিখের পর থেকে আপনাদের ষষ্ঠভাবে পড়ছে, ডাইরেক্টলি সপ্তম দৃষ্টিটা আপনাদের ষষ্ঠভাবে পড়ছে, সেখানে মঙ্গল দ্বাদশভাবে গোচর করছে, সেদিক থেকে কিছু ক্ষেত্রে কিন্তু একটু যেমন শত্রু নাশ হয় কিন্তু আবার নতুন করে কিছু শত্রু তৈরি হতে পারে। কর্মস্থানে বিশেষ করে কোনো শত্রুতার সম্মুখীন হতে পারে, সেই জায়গাটা কিন্তু কম বেশি দেখাচ্ছে। ঋণ পরিশোধের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো, যদি ঋণ পরিশোধ করতে চান সেই জায়গাটা করতে পারেন, নতুন লোন কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন, সেই জায়গাটাও দেখাচ্ছে, অবশ্যই ভালো ফল কিন্তু পেয়ে যাবেন লোন প্রাপ্তির জন্য। শারীরিক দিক থেকে একটু সমস্যা আছে, সেই জায়গাটা কিন্তু একটু শারীরিক দিক থেকে দেখে রাখতে হবে, না শারীরিক
যদি কোনো সমস্যা হয় সেই জায়গাটা কিন্তু অবশ্যই ট্রিটমেন্ট করে নেওয়ার দরকার আছে। কিছু ক্ষেত্রে শারীরিক কিছু সমস্যা কিন্তু হতে পারে, বিশেষ করে পেটের কোনো সমস্যা, লিভারের কোনো সমস্যা, লোয়ার অর্গানের কোনো সমস্যা অথবা মাথার কোনো মাইগ্রেনের কোনো সমস্যা কিন্তু এই মাসে হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু দেখে শুনে রাখবেন। যদিও বড় কিছু হবে না কিন্তু ছোটোখাটোর মধ্যে কিন্তু শারীরিক কোনো সমস্যা দেখাচ্ছে। চলে আসি বিবাহিত জীবন ব্যবসা। বিবাহিত জীবনের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো হবে, বিশেষ বাধা কিন্তু দেখাচ্ছে না। আভাবে পুরো অনেক দিনের আগে হয়তো কোনো কেউ দেখিয়েছিল, আপনাদের সম্বন্ধ এসেছিল, সেই সম্বন্ধটা ফিরে আসতে পারে। বিদেশে বিবাহের যোগাযোগ আসতে পারে। বিদেশে যারা বিবাহের কথা পাকা করতে চাইছে তাদের দিক থেকে কিন্তু এই মাসটা শুভ ফল পাবে। বিদেশে যোগাযোগ দিয়ে সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। কর্মস্থানে যারা কর্ম করছে সেখানেই কোনো বিয়ের সম্বন্ধ হতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। ফলে আপনাদের বিবাহের জন্য ভালো, কিন্তু বিবাহিত পার্টনারের সঙ্গে কোথাও ঘোরাঘুরিও দেখাচ্ছে, কোথাও ছোটোখাটো ভ্রমণ হতে পারে। কিছু ক্ষেত্রে যদি আপনাদের ব্যক্তিগত সঙ্গে শনি একটু নিচস্থ থাকে বা নেগেটিভ থাকে তাহলে কিন্তু কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা এই মাসে কিন্তু আপনাদের থাকতে পারে। সেই জায়গাটা মানে চেষ্টা করবেন যাতে ভুল বোঝাবুঝিটা না হয়, সেটা কিন্তু একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। পার্টনারের দিক থেকে লাভ, পার্টনারের ব্যবসার দিক থেকে, পার্টনারের যারা ব্যবসায় বিবাহিত জীবনে কোনো ব্যবসা করছে পার্টনারের দিক থেকে যে কোনো আর্থিক গেইন এই মাসে আপনাদের হবে, সেদিক থেকে সুফল পাবেন। ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো দেখাচ্ছে, সেদিকে কোনো বাধা কিন্তু এই মাসে দেখাচ্ছে। ব্যবসা শুরুর জন্য সময়টা ভালো। ব্যবসা যারা ধরেন খনিজ দ্রব্যের ব্যবসা করে বা লৌহজাত দ্রব্যের ব্যবসা করে, কনস্ট্রাকশনের ব্যবসা করে, সেদিক থেকে অনেকটাই ভালো ফল কিন্তু পেয়ে যাবে। যারা দর্শক করা মুদিখানার দোকান চালায় সেদিক থেকেও ভালো ফল কিন্তু পেয়ে যাবে। যারা ফায়ার রিলেটেড ব্যবসা করে তাদের জন্য এই মাসটা ভালো। ব্যবসা লগ্নি কিন্তু এই মাসে আপনারা করতে পারবেন। ব্যবসা যারা লগ্নি করতে চাইছেন বা নতুন ব্রাঞ্চ করতে চাইছেন, ব্যবসা করতে চাইছেন, সেই জায়গাটা কিন্তু এই মাসে আপনারা পেয়ে যাবেন। বৃহস্পতি অষ্টমে গোচর করেছে, সেখানে দাঁড়িয়ে কিছু ক্ষেত্রে খরচের একটু আধিক্য, শারীরিক দিক থেকে খরচের একটু আধিক্য কিন্তু থাকছে। শারীরিক দিক থেকে একটু ট্রিটমেন্টের প্রয়োজন আছে বা ট্রিটমেন্ট হলে একটু খরচের আধিক্য থাকবে, যেহেতু ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশের একটা কানেকশান দিচ্ছে এবং দ্বিতীয়ভাবে বৃষ্টি দিয়ে বসে আছে। সেদিক থেকে কিছু ক্ষেত্রে যেমন পৈতৃক সম্পত্তিও লাভ হতে পারে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু শারীরিক কোনো কারণে কিছু ব্যয়ও কিন্তু হতে পারে। সেদিক থেকে কোনো শারীরিক প্রবলেম হলে অবশ্যই ডাক্তার দেখিয়ে। ভাগ্যস্থানে তিনটে গ্রহ বসে আছে, ফলে ভাগ্যের দিক থেকে প্রভূত লাভ আপনারা কিন্তু এই মাসে দেখতে পারবেন। একদিকে শুক্র উচ্চস্থ হয়ে বসে আছে, পাশাপাশি রবি বসে আছে এবং পাশাপাশি বুধও বসে আছে। আপনাদের একাদশপতি উচ্চস্থ ভাগ্যস্থানে, ফলে মনের কোনো ইচ্ছা কিন্তু আপনাদের এই মাসে পূর্ণ হতে পারে। উচ্চ শিক্ষার জন্য ভালো, যারা WBCS করছে, যারা IPS IAS করছে বা যারা বড় কোনো টেকনিক্যাল ডিগ্রি করছে, এদিক থেকে যারা ইঞ্জিনিয়ার আছে এদের দিক থেকে কিন্তু, যারা IT সেক্টরে আছে এদের দিক থেকে ভালো ফল কিন্তু, যথেষ্ট ভালো ফল দেখাচ্ছে। সেদিক থেকে শুভ ফল কিন্তু তারা পেতে পারে, উচ্চ শিক্ষার জন্য যথেষ্ট ভালো। পাশাপাশি পিতার দিক থেকেও যথেষ্ট ভালো ফল কিন্তু, পিতা আর্থিক গেইন হতে পারে, পিতার দিক থেকে লাভ পেতে পারে। কিছু ক্ষেত্রে পিতার শারীরিক একটু সমস্যা কিন্তু এই মুহূর্তে হতে পারে, সেই জায়গাটাও একটু দেখে শুনে রাখার চেষ্টা করবে। দূর যাত্রার ক্ষেত্রে ভালো, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দূর যাত্রার ক্ষেত্রে যারা বাড়ি থেকে দূরে গিয়ে কর্ম করে তাদের জন্য এই সময়টা কিন্তু ভালো ফল দেবে। ওভারঅল কিন্তু ভাগ্যের দ্বারা অনেক কাজ আপনাদের এই মাসে সিদ্ধ হবে, অর্থাৎ অনেক পজিটিভ রেজাল্ট ভাগ্যের দিক থেকে আপনারা পেতে চলেছেন। বিশেষ করে ফার্স্ট হাফে তো খুবই ভালো, ওভারঅল ভাগ্যের দিক থেকে সাথ পাবে। চলে আসি কর্মের দিক থেকে। কর্মের দিক থেকে কিন্তু যারা সরকারি কর্মের চাকরির চেষ্টা করছে তাদের দিক থেকে বিশেষ করে সেকেন্ড হাফটা যথেষ্ট ভালো ফল দেবে। যারা উচ্চ পদে আছে, এমন কিছু অ্যাচিভমেন্ট পেল যারা হয়তো সে কল্পনাই করেন, এরকম কিছু কিন্তু হতে পারে। কারণ 11 মাস পরে রবি আপনাদের দশমভাবে উচ্চস্থ হচ্ছে, কর্মের দিক থেকে যথেষ্ট শুভ ফল কিন্তু দিয়ে যাবে। হঠাৎ কর্মের প্রমোশন, কর্মের দিক থেকে লাভ আপনারা কিন্তু দেখতে পারেন। নতুন কর্মপ্রাপ্তি, যারা অনেকদিন ধরে কর্মের জন্য চেষ্টা করছে তাদের দিক থেকেও কিন্তু ভালো ফল এই মাসে দেখাচ্ছে। একাদশপতি দশমে ঢুকছে 10 তারিখে, দ্বিতীয় পতি রবি দশমে ঢুকছে 14 তারিখে,
এবং দ্বাদশপতি বুধ এবং আপনাদের তৃতীয়পতি সেও কিন্তু ঢুকছে ষোলো তারিখে দশমভাবে। এতগুলো গ্রহ যারা বিদেশের সঙ্গে যোগাযোগ, বিদেশে যেতে চাইছে কর্মের জন্য, তাদের দিক থেকেও কিন্তু শুভফল দেবে। হঠাৎ করে হয়ে মানে আগে থেকে বুঝতে পারবে না, হঠাৎ করে একটা শুভ পরিবর্তন পাবে। যদিও ব্যক্তিগত রাশিচাপ কিন্তু পারমিট করার ব্যাপার আছে, যতটা পারমিট করবে ততটাই ফল পাবেন আমি বলছি, আর আপনার পুরো সেইটিগুলোই পেয়ে যাবেন, এই ভুল ধারণায় কিন্তু থাকবেন না। গোচরের ওপর আমি ফল বলছি, এরপর আপনাদের ব্যক্তিগত রাশিচাপ যতটা পারমিট করবে গোচরের সঙ্গে ততটাই ফল পাবেন। যার ধরেন শনির দশা চলছে সে শনি রিলেটেড ফলগুলো বেশি পাবে, যার বৃহস্পতির দশা চলছে সে বৃহস্পতি রিলেটেড ফলগুলো পাবে। ব্যক্তিগত রাশিচাপ অ্যানালাইসিস করে ব্যাপার আছে। ওভারঅল গোচর কিন্তু আপনাদের অবশ্যই শুভফল দিয়ে যাবে কম বেশি, প্রত্যেকটা রাশিচাপ আলাদা আলাদা ফল দেবে, প্রত্যেকের আলাদা আলাদা, কারো ক্ষেত্রে বেশি ফল পাবে কারো ক্ষেত্রে কম ফল পাবে সেটা ব্যক্তিগত রাশিচাপ বলে দেবে, কিন্তু ফল অবশ্যই আপনারা পাবেন, কর্মের দিকে শুভফল আপনারা পাচ্ছেন। যে যে কর্মের সঙ্গে যুক্ত থাকুক, যারা মিলিটারিতে আছে তাদের দিক থেকে ভালো, যারা সরকারি উচ্চপদস্থ কর্মচারী আছে এদের দিক থেকে ভালো। একাদশে রাহুর গোচর হয়েছে, রাহু বসে আছে, ফলে হঠাৎ কিছু প্রাপ্তি, হঠাৎ কর্মের দিক থেকে লাভ, এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং দশমপতি মঙ্গল দশ তারিখ পর্যন্ত আপনাদের একাদশে বসে আছে অঙ্গারক যোগ করে, এবং তারপরে সে দ্বাদশভাবে চলে যাচ্ছে, সেদিক থেকে কিন্তু অবশ্যই বিদেশে যাওয়ার জন্য কিন্তু সময়টা ভালো। সেদিক থেকে বিদেশে যারা কর্মের জন্য যেতে চায় সে তারা চেষ্টা করুন, তাদের জন্য কিন্তু অনেকটা শুভফল আপনারা পেয়ে যান। তুলনামূলক রবি কিন্তু অনেক ভালো ফল দেবে, শুক্র অনেক ভালো ফল দেবে, ফলে ভাগ্যের দিক থেকে, উচ্চশিক্ষার দিক থেকে, পিতার দিক থেকে, কর্মের দিক থেকে, শিক্ষার দিক থেকে, মায়ের দিক থেকে, বাড়িগাড়ির দিক থেকে, আর্থিক দিক থেকে অনেক বেশি, বিবাহিত জীবন এবং ব্যবসার দিক থেকে অনেক শুভফল কিন্তু পাবে। পাশাপাশি রোগব্যাধি, শত্রুতা এবং ঋণ থেকে এ মাসে কিন্তু একটু সমস্যা দেখা যাচ্ছে। কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রেও একটু সমস্যা কিন্তু আছে, এবং কিছু ক্ষেত্রে পিতা সাহেবের দিক থেকেও একটু সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন, যে কোনো সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসার জন্য মন সবসময় পজিটিভ রাখবেন, তাহলে কিন্তু যে কোনো সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। ওভারঅল বললাম, যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।